एवरीवन होप यू ऑल आर डूइंग रियली गुड और आज के तुम्हारे जो कोनो व्लॉग बा लाइव सेशन नहीं आसिनी আমি জাস্ট কয়েকটা ছোট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করব বলে আজকের ভিডিওটা করছি। সো আশা করব যে যেখানে আছো সুস্থ আছো, স্বাভাবিক আছো এবং পরিবারের সাথে খুব ভালো আছো। সো বাই দ্য থাম্বনেল অফ মাই টুডেজ ভিডিও ইউ পিপল ক্যান ইজিলি রিলেট দ্যাট টুডে আই উড বি টকিং অ্যাবাউট নান আদার দ্যান টিনা, মানে মাই ভিলেজ লাইফস্টাইলের টিনা। আই মিন মোস্ট অফ দ্য পিপল নো হার বিকজ শি ইজ আ রিনাউন্ড বেঙ্গলি ইউটিউবার। তো মাই ভিলেজ লাইফস্টাইলের টিনার সম্বন্ধে কথা বলতে চলেছি, যে এই চ্যানেলটা এখন এক্সিস্ট না করলেও সেটা হোয়াট এভার দ্য রিজন ইট উড বি, আমি সেই নিয়ে কথা বলতে চাই না, কারণ পাস্ট ইজ অলওয়েজ পাস্ট। বাট এখন টিনার যে দুটো চ্যানেল কনকারেন্টলি এগিয়ে চলেছে সেটা হলো, একটা হলো সুলেখা মিত্র, আরেকটা হলো হচ্ছে মাই ভিলেজ লাইফ টিনা। তো এই দুটোই কিন্তু টিনা আর সন্দীপদা দুজনে ওন করে এবং ওরা ওদের ডেলি ব্লগিং এই দুটো চ্যানেলের থ্রু দিয়ে, নট অনলি ব্লগিং বাট এন্টারটেনিং ভিডিওসগুলো কিন্তু ওরা আপলোড করে। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি মাই ভিলেজ লাইফস্টাইলেরও সাবস্ক্রাইবার ছিলাম আর ওই চ্যানেলটা বন্ধ হয়ে যাওয়ার পর, মানে সুলেখা মিত্র আর মাই ভিলেজ লাইফ টিনা এই দুটোর সাবস্ক্রাইবার এখন আমি। সো বেসিক্যালি টিনাকে আমার ভীষণই ভালো লাগে, টিনা ভীষণ মিষ্টি একজন মানুষ এবং ওর মধ্যে সেই আর্টিফিশিয়াল ব্যাপারটা নেই। তো মানে যাকে বলে ওই ইউটিউবে এসে ন্যাকামি করা, শো অফ করা, সেটা হচ্ছে ওর মধ্যে দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, আমার মেন পয়েন্ট হচ্ছে যে মানুষটার অতীতের একটা চ্যানেলে, সেটা যেভাবেই হোক, ননদ নন্দাইয়ের জন্যই হোক, মানে সন্দীপদার দিদি আর জামাইবাবুর জন্যই হোক, যে 2 লাখের ওপর সাবস্ক্রাইবার ছিল বা যাই থাকুক না কেন, আজকে সুলেখা মিত্রতে কিন্তু মোর দ্যান 80,000 আর এখন মাই ভিলেজ লাইফ টিনাতে 50,000-এর ওপরে কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে। সো এরকম একটা রিনাউন্ড ব্লগারের, মানে বেঙ্গলি ব্লগার, যখন আমার মতো একটা ছোট্ট ইউটিউবারকে রিপ্লাই দেয় না, তখন দিল জাস্ট গার্ডেন গার্ডেন হয়ে যায়। জাস্ট ফিউ ডেজ এগো, আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছবিটা, কিছুদিন আগে সন্দীপদা, টিনা আর টিনার বোন এসেছিল, তো আর আন্টি মানে সন্দীপদার মা, এরা সবাই মিলে একটা ফুচকা কম্পিটিশন করেছিল। তো ওই কম্পিটিশনটা দেখেই মানে আমি একটা কমেন্ট করে ফেলি, কারণ ফুচকা যেখানে তো সেখানে কমেন্ট না করে পারছিলাম না, ইউটিউবের প্ল্যাটফর্মে যে এত পরিচিতি। সেই মানুষটা আমাকে লিখল, দেরি না করে তাহলে চলে এসো। মানে আই ওয়াজ টোটালি ওভারওয়েলমড যে একটা এত বড় ইউটিউবার কতটা ডাউন টু আর্থ আর কতটা বাই হার্ট ভালো হলে এরকম একটা কমেন্ট করতে পারে। ওকে আমি যে কোনো কমেন্ট করলে কিন্তু কমেন্ট মিস করে না, ও যদি কমেন্ট করতে নাও পারে ও কিন্তু লাভ সাইন দেয়, লাইক করে না, ও হার্ট সাইন দেয় আমাকে। আজকেও আমাকে কিন্তু থ্যাংক ইউ লিখেছে এবং আমার কমেন্টটা আবার সেই লাভ সাইন দিয়েছে। আমি এই কমেন্টটাও এখানে তোমাদের কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। টিনা তুমি আরও গ্রো করো, তুমি যেমন আছো কোনো কোনো অতিরিক্ত মানে দেখাওয়া করতে হবে না, তোমার এই সিম্পলিসিটি তোমাকে অনেক দূর নিয়ে যাবে। তো কৃষ্ণকে মানুষ করো, তোমরা খুব ভালো থাকো, যেভাবে তোমাদেরকে সাপোর্ট করছিলাম সেভাবেই সাপোর্ট করব। আর যদি আমার এই ভিডিওটা কোনো দিন ভুল করেও তোমাদের চোখে পড়ে যায় তাহলে দেখো, আমার খুব ভালো লাগবে। বাই দিস ভিডিও আই ওয়ান্টেড টু কনভে অনলি 3 থিংস, দ্যাট যারা অনেস্ট হয়, যারা যাদের মধ্যে হিউম্যানিটি থাকে আর যারা ডাউন টু আর্থ হয় তাদেরকে সবাই ভালোবাসে। তো এই কটা কোয়ালিটিস প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত, সে যত বড়ই হয়ে যাক না কেন, যতটা উঁচু লেভেলে চলে যাক না কেন। ভালো লাগলে আজকের ভিডিওটা লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখা হবে নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে। টিল দেন সকলকে আমার তরফ থেকে